ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোয়ারি ওয়ার্ড নার্সিং। আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ডব্লিউবি হেড রিক্রুটমেন্ট বোর্ডের থেকে যে স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্টের প্রসেস বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের কিছুক্ষণ গিয়ে বাকিটা স্টপ হয়ে গেছে। তো এরপর যে প্রসেসটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস। তো এই ইন্টারভিউ প্রসেসে কি কি করা হয়, এই ইন্টারভিউতে তোমাদেরকে একটা কল লেটার দেওয়া হয়, সেই লেটার নিয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হয় এবং তোমাদের বারবার তোমাদের লগ ইন করে দেখতে হয় যে তোমাদের স্ট্যাটাসটা কতদূর এগিয়েছে, সেটা সাকসেস হয়েছে কিনা, অ্যাপ্রুভড হয়েছে কিনা, সব কিছু তোমাদের চেক করে দেখতে হয়। তো আজকের ভিডিওতে আমরা কী কী নিয়ে আলোচনা করবো, আজকের ভিডিওতে আলোচনা করবো যে এই যে স্টাফ নার্স গ্রেড টু এর ইন্টারভিউ হয়, এই ইন্টারভিউতে কী কী কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করে এবং কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। এছাড়াও তোমাদেরকে আরও বলবো যে কোন কোন বিষয় তোমাদেরকে এই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাদেরকে মনে রাখতে হবে। তো ভিডিওটা বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি একদম ভিডিওর মেন পার্টে। তো ভিডিওর মেন পার্টে তোমাদেরকে দেখো, তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের প্রথমেই কী করতে হয়, তোমাদের একটা করে টেবিল অ্যালট থাকে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটা একটা অ্যালট টেবিল থাকে। তোমাদেরকে সেই টেবিলে গিয়ে ইন্টারভিউ দিতে হয় এবং তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তোমাদের পোশাক আশাক সব কিছু তোমাদের ঠিক থাকতে হবে এবং দাড়ি গোঁফ কেটে ছেলেদের ক্ষেত্রে যেতে হবে, মেয়েদেরও একদম ভালোভাবে যেতে হবে যে এভাবে ইন্টারভিউ দিতে যাওয়া হয়। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলা হবে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এরপর দেখো, সেখানে গিয়ে তোমাদের কী করতে হবে, প্রথমত একটা টেবিল দেওয়া হবে এবং সেই টেবিলে দুজন বা একজন ইন্টারভিউ থাকবে। সেই ইন্টারভিউরা হতে পারে মেডিকেল অফিসার বা হতে পারে নার্সিংয়ের কোনো উচ্চপদস্থ স্টাফ। তো তারা থাকেন এবং সেখানে তোমাদেরকে যেতে হয় এবং সেখানে গিয়ে তোমাদেরকে কী করতে হয়, সেখানে গিয়ে তোমাদেরকে প্রথমত যে ওখানে গিয়ে প্রথমে গ্রিটিংস করতে হয় এবং উইশ করতে হয়, উইশ করে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম এভাবে বলে তোমাদেরকে যতক্ষণ না বসতে বলা হয় ততক্ষণ তোমাদেরও বসতে যাবে না। তো যখন বসতে বলা হবে তারপর তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। প্রথমত কী জিজ্ঞেস করা হয়, যে জিজ্ঞেস করা হয় তুমি কোথা থেকে পাস আউট হয়েছো, কী নিয়ে পড়েছো, কোন ডিগ্রি জিএনএম না বিএসসি এবং তুমি যে যে ইনস্টিটিউটে ডিউটি করেছো সেই সেই ইনস্টিটিউটে কী কী রকম রুল ফলো করা হয় এবং কী কী তোমরা স্টুডেন্ট লাইফে তোমরা কী কী করেছো। এছাড়া তোমাদেরকে কী জিজ্ঞেস করা হয়, এছাড়াও জিজ্ঞেস করা হয় যে তুমি স্টুডেন্ট লাইফের স্টুডেন্ট পাস আউট হয়ে তারপর তোমরা কোথায় জব করছো, এখন কোথায় জব করছো বা আগে কোথায় জব করেছো। তো জিজ্ঞেস করা হয় যে তোমরা কী করছো, যদি কেউ সিএইচও করে তাহলে সিএইচও রিলেটেড কোশ্চেন ধরা হয় এবং যদি কেউ এনইউএইচএম স্টাফ নার্স হয় তাহলে এনইউএইচএম স্টাফ নার্স নিয়ে কোশ্চেন ধরা হয়। এছাড়াও যদি কেউ প্রাইভেট হসপিটালে জব করে বা প্রাইভেট হসপিটালে জব করে তো তাকে প্রাইভেট হসপিটালে যে যে ওয়ার্ডে জব করে সেই ওয়ার্ড রিলেটেড কিছু কোশ্চেন ধরা হয়ে থাকে এবং এই কোশ্চেনগুলো বেশি জটিলও হয় না আবার বেশি সহজও হয় না। তাই তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে বইগুলো একদম ভালোভাবে পড়ে যেতে হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পড়তে হবে, এছাড়াও অ্যানাটমি পড়তে হবে, এছাড়াও এমএসএন ওবিজি এছাড়াও সিএইচএন এগুলোও পড়তে হয়ে থাকে তোমাদের। তোমরা অবশ্যই সেই জিনিসগুলো মেন কমন কমন যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো সেগুলো অবশ্যই পড়ে যাবে। এছাড়াও তোমাদেরকে পড়ে যেতে হবে তুমি যে যে ফিল্ডে কাজ করছো বর্তমানে সেই সেই ফিল্ড রিলেটেড যে সমস্ত কোশ্চেন হতে পারে বলে তোমার মনে হয় সেই সমস্ত কোশ্চেন তোমাদেরকে পড়ে যেতে হবে। ধরো তুমি সিএইচও, তুমি একজন সিএইচও কন্ট্রাকচুয়াল সিএইচও একজন, তো তোমাকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তখন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে নন কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলো আছে সেই ডিজিজগুলো নিয়ে জিজ্ঞেস করা হতে পারে। এছাড়াও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হেলথ প্রোগ্রাম রানিং আছে সেই সমস্ত হেলথ প্রোগ্রাম নিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হতে পারে। এছাড়াও তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে ইমিউনাইজেশন শিডিউল বা ইমিউনাইজেশনের বিভিন্ন টপিক নিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হতে পারে। এছাড়াও তোমাদেরকে মা বাচ্চা প্রেগনেন্ট মা এবং নবজাত বাচ্চাদের নিয়েও কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। এছাড়া তুমি যদি এনইউএইচএম স্টাফ নার্স হও তাহলে তোমাদেরকে এরকমই কোশ্চেন জিজ্ঞেস করা হয় থেকে ইমিউনাইজেশন থেকে, ইমিউনাইজেশনটা মেইনলি তোমাদের ইমিউনাইজেশন অবশ্যই পড়তে হবে সবাইকেই। এছাড়াও যদি তুমি কোনো ওয়ার্ডে স্টাফ হও, যদি ধরো পেডিয়াট্রিক ওয়ার্ডে স্টাফ হও তাহলে সেখানে জিজ্ঞেস করতে হবে কোন কোন এজ গ্রুপকে কী কী বলা হয়, যেমন এক বছর থেকে তিন বছর কী বলা হয়, তিন বছর থেকে ছ বছর কী বলা হয়, তো এরকম কোশ্চেন। এছাড়াও জিজ্ঞেস করতে পারে যে পেডিয়াট্রিকে যে ড্রাগ ক্যালকুলেশন সেই ড্রাগ ক্যালকুলেশন কীভাবে করা হয়, এই সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। এছাড়াও তুমি যদি আইসিউতে থাকো তাহলে আইসিউর বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে ইউজ হয়। এছাড়াও তোমাদেরকে বেশিরভাগ যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাপ্লাইড কোশ্চেন দেওয়া থাকে, তোমাদেরকে একটা কারেন্ট সিনারিও দিয়ে দেয়, একটা সিচুয়েশান দিয়ে দেয় যে এরকম একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছে, এই পেশেন্টে তুমি আরটিএ হয়েছে, এই পেশেন্টে তুমি কী কী করবে। তো এই ধরনের বিভিন্ন অ্যাপ্লাইড কোশ্চেন দিয়ে থাকে, তোমরা যে ওয়ার্ডে করছো সেই ওয়ার্ড রিলেটেড বেশি দেওয়া হয়। এছাড়াও ইন্টারভিউয়ার অর্থাৎ মেডিকেল অফিসার বা নার্সিং স্টাফ তিনি যে বিষয়ে স্পেশালাইজেশন করেছে বা তিনি যে বিষয়ে বেশি জানেন সেই বিষয়েও কোশ্চেন ধরতে পারে। এই বিষয়ে ধরো যেমন ধরো আগের বছর ছিল পারুল দত্ত ম্যাডাম ছিলেন এবং তিনি জিজ্ঞেস করছিলেন বেশিরভাগ পেডিয়াট্রিক বই থেকে, তো পেডিয়াট্রিক থেকে তোমাদেরকে অবশ্যই তাহলে পেডিয়াট্রিক বইটা ভালো করে পড়ে যেতে হবে। তো এরকমই বিভিন্ন ডক্টর থাকেন, কেউ ধরুন কোনো সার্জেন, তো তিনি নিশ্চয়ই সার্জারির বিষয়ে বিভিন্ন কোশ্চেন ধরবেন
তো এরকমই মেন মেন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করছি না, পরের ভিডিওতে আমরা বলে দেবো বিভিন্ন টপিক কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, এবং প্রত্যেক দিন একটা একটা টপিক ধরে ধরে তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই এই টপিক থেকে কী কী কোশ্চেন হতে পারে। তো পরের দিন থেকে আমরা একটা একটা করে ভিডিও আনবো এবং সেগুলো তোমরা দেখবে। তো এরকমই সমস্ত রকম নার্সিং রিলেটেড সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল কোয়েরিবল নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।